সময় এসছে আমার বন্ধুকে আমার শত্রুকে আমি যদি দলের প্রেমে পাগল হই তাহলে কিন্তু মরবো। আজকে নির্দিষ্ট দলগুলোকে নিজের দলগুলোকে জিজ্ঞেস করতে হবে, তুমি তোমার চরিত্র পরিষ্কার করো, তুমি বিজেপির সঙ্গে হাত মিলাচ্ছ নাকি এই মানুষের কথা বলবে? ভারতবর্ষের 130 কোটি মানুষের কথা তুমি বলবে, বাংলার 10 কোটি মানুষের কথা বলবে নাকি মোদী অমিত শাহর সঙ্গে বন্ধুত্ব করবে? আজকে পরিষ্কার করতে হবে। আমার মা বোনকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, সেখানে গিয়ে তাকে রেপ করবে, তার মার্ডার করবে, আমাদের ভাইয়ের কিডনি বেচবে, আমাদেরকে হত্যা করবে, আর আমরা এখানে কি বসে তামাশা দেখবো? আরে সেই চিত্র তৈরি হয়ে গেছে। এখন কিছু ফক্কর মার্কা উকিল আছে, 2 পয়সার উকিল, আপনাদেরকে বলবে হাত নেড়ে নেড়ে কে কি বলছে শুনবেন না, আপনারা কাগজ বানান, কাগজ বানান। কিসের কাগজ বানাবেন? 1948 সালের আগের কাগজ বানাবেন। মুখ্যমন্ত্রী বলছে ভোটার লিস্টে নাম তুলে দিন, রেশন কার্ড করিয়ে নিন ডিজিটাল, আপনার কিচ্ছু ভয় নেই। আচ্ছা বলুন তো, আপনার যদি ওই 5 কিলোমিটার দূরে নদীর বাঁধ ভেঙে যায় আর 1 ঘন্টার পর এই জায়গাটা ভেসে যাবে, আমি তো বলবো যে আপনি তাড়াতাড়ি উঁচু জায়গায় যান, ছেলে পুলে সোনা দানা নিয়ে নিজেকে সেফটি জায়গায় যান, নাকি আপনাকে বলবো নিশ্চিন্তে শুয়ে থাকো, কোনো অসুবিধা নেই, কে আপনার বন্ধু হবে? মুখ্যমন্ত্রী কি বলছেন? ভয় কিছু নেই, এনআরসি হবে না, অথচ এনআরসির প্রক্রিয়া চালু হয়ে গেছে। আজকে আপনাকে প্রমাণ করতে হবে আপনি 10 কোটি মানুষের দায়িত্ব নিচ্ছেন কিনা। আপনাকে বলি, কিছু ফক্কর মার্কা উকিল যারা আপনাকে বলছে 2 পয়সা কামানোর জন্য কাগজপত্র তৈরি করেন, তাকে ধরবেন, বলবেন যে 1948 সালের আমার দাদুর জন্ম সার্টিফিকেটটা করে দে, আমার নানির স্কুল সার্টিফিকেট, আমার দাদির স্কুল সার্টিফিকেটটা করে দে, আর আমার এটা 60 বছর 70 বছরের পুরনো 1948 সালে একটা জমি দলিল আমাকে করে দে, আর যদি না করতে পারে ওখানে ওকে ঠেঙাবেন। তাহলে লোককে পাগল কেন করছো, বিভ্রান্ত কেন করছো? সমস্যা এখানে, তাহলে 19 লাখ লোক যে বেঘর হয়ে গেল, 19 লাখ লোক নাগরিকত্ব চলে গেল, ওদের সমস্যাটা সমাধান করে আসুন। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, দেশের সমস্ত পার্টিকে, নেতাকে বলছি, যদি বলেন ভয়ের কারণ নেই, তাহলে ওই 19 লক্ষ মানুষ ভারতীয় আমাদের ভাই বোনের বিপদ থেকে সমস্যার সমাধান করেন, তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি। কি করে নিশ্চিন্তে বলতে পারি? এরা সবাই আসামে নাকি এনআরসির পক্ষে ছিল। 19 লক্ষ মানুষ মানুষ না, কিছু কিছু মুসলমান সংগঠন বলছে ওইখানে কিন্তু আমরা খুব কাগজপত্র তৈরি করেছিলাম বলে না আমাদের লোক কম, 5 লক্ষ মানুষ খালি এনআরসির তালিকায় বাইরে চলেছে, আমরা খুব কাগজপত্র তৈরি করেছিলাম। আরে 14 লক্ষ হিন্দু নাগরিক তালিকায় বাদ পেয়েছে, এই আনন্দে আমি নাচব? 14 লক্ষ বেশি হিন্দু বাদ পড়েছে তাই আমি মুসলমান বলে নাচব? ওই 14 লক্ষ হিন্দু মানুষ না, আর 5 লক্ষ মানুষের কষ্ট আপনি বোঝেন? আপনার পরিবারটাকে যদি, আপনার ছেলে পুলে বউকে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠায় তাহলে আপনি কষ্ট বুঝবেন? কিছু কিছু মানুষ বলছে ভাই কাগজ তৈরি করে রাখো। কিসের কাগজ তৈরি করবেন? আমাকে যদি কেউ বলে যে তুমি তোমার বাপের ঔলাদ, তুমি প্রমাণ করো, আমি কি প্রমাণ করতে যাবো নাকি জুতো খুলে তাকে মারবো? সারা দুনিয়া জানে আমার বাপকে, তুমি আমাকে প্রশ্ন করছো আজ আমি ভারত হচ্ছি না, এটা প্রশ্ন করা হচ্ছে, এটা তার থেকেও জঘন্য গালি। যে বলবে তার মেরে মুখ ভেঙে দিতে হবে। প্রমাণ কি স্যার আমি ভারতীয়? আমার শরীরের প্রতিটা রক্তবিন্দু বলবে ভারতীয়। আমরা স্বাধীনতা সংগ্রামে রক্তপক্ষ মানুষ লড়াই করলাম, রক্ত দিলাম, পুরো পৃথিবী জানে। আপনি আন্দামানে সেলুলার জেলে চলে যান, আপনি চলে যান বার্মার জেলগুলোতে, আপনি ইন্ডিয়ান গেটে, ইন্ডিয়া গেটে চলে যান দিল্লিতে, শুধু মুসলমানদের নাম ভর্তি দেখবেন, সব থেকে বেশি যদি রক্ত দিয়ে থাকে মুসলমানরা দিয়েছে। আজকে আমাদের এদের কাছে প্রমাণ করতে হবে আমরা ভারতীয়, আমরা দেশপ্রেমী, এদের কাছে প্রমাণ করতে হবে। আমাদেরকে এই সমস্ত প্রশ্ন করা হচ্ছে। 1857 সাল যেটা নবাবী আন্দোলন বা সিপাহি বিদ্রোহী বিদ্রোহ নামে পরিচিত, আপনি মনে করুন সেই দিন দুর্ধর্ষ লড়াই, ভারতবর্ষের সমস্ত শক্তি, মারাঠি থেকে আরম্ভ করে সাঁওতাল আদিবাসী সিপাহি সবাই নেমেছে, নেতৃত্ব দিচ্ছেন ভারতবর্ষের শেষ স্বাধীন সম্রাট বাহাদুর শাহ জাফর। পরাজিত হলাম আমরা, দিল্লি জয় করে নিল ব্রিটিশ বাহিনী, রঞ্জিত সিং দিল্লির রাস্তায় তার সেনাবাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে তখন ব্রিটিশদের সঙ্গে ছিল, মুসলিমদের বাড়িগুলো প্রাসাদগুলো ভাঙা হচ্ছে, মুসলিম মহিলাদের নগ্ন করে দিল্লিতে তখন পথে
হাটানো হচ্ছে এবং ব্রিটিশ আর্মি তখন ওই লাল কেলার মধ্যে ঢুকে গেছে, পুরো ঘিরে নিয়েছে বাদশাকে। বাদশা সিংহাসনে বসে আছে, বাহাদুর শাহ জাফর 82 বছরের বীরহত্ত ফার্সি পণ্ডিত, ভারতবর্ষের শেষ স্বাধীন সম্রাট তিনি বসে আছেন। তাকে অপমান করার জন্য, আঘাত করার জন্য, পরাধীনতার গালি গ্লানি তাকে বোধ করানোর জন্য তখন ওই বাদশার একটার পর একটা সাহেবজাদা, একটার পর একটা সন্তানের মাথা কেটে থালায় করে বাদশার সামনে পরিবেশন করা হচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বাদশা বসে আছেন আর একটার পর একটা তার ছেলের সন্তানের মুন্ডু কেটে যখন পরিষ্কার করা হচ্ছে, পরিবেশন করা হচ্ছে, তখন বাদশার মুখ থেকে কি কথা বেরোলো জানেন? বাদশাহ বাহাদুর শাহ জাফর বলছেন, 82 বছরের বিদগ্ধ ফার্সি পণ্ডিত, ভারতবর্ষের শেষ স্বাধীন সম্রাটের তখন প্রতিক্রিয়া, মাথায় কপালে একটা ভাঁজ পর্যন্ত পড়েনি, তিনি বলছেন যে কাশ মেরে পাস অর ঔলাদ হতে তো ইস ওয়াতান কে লিয়ে নিছাওয়ার কর দেতা। আজ আমাদের প্রশ্ন করা হচ্ছে আমরা দেশপ্রেমী কিনা, আমরা ভারতীয় কিনা, এর অনেক জবাব দিতে হবে। আর আমি বলছি আপনি যদি সিদ্ধারা সোজা করে দাঁড়িয়ে যান, কারো ক্ষমতা নেই আপনার সামনে দাঁড়াবে। আমরা মানছি ভারতবর্ষের সরকার বলছে আমরা 14%, আমাদের সংখ্যা 20%-এর নিচে নয়, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি করে খেলি, আমরা যদি একটু রাজনীতি শিখে যাই, আমাদের যদি পরিকল্পনা পাল্টাতে পারি, আমরা যদি বন্ধু বাড়াতে পারি, যে সমস্ত সংগঠন সংখ্যালঘু সংগঠন মুসলিম মুসলিম করে নারে তাকবীর আল্লাহ আকবার দিয়ে ধর্মতলায় নিয়ে গিয়ে ভিড় লাগাচ্ছে, হুঙ্কার তুলছে, তারা আপনার শত্রু, তারা আপনার বন্ধু নয়। নবী করিম সাল্লামের কাছে শিখতে হবে, কারো কাছে শেখার দরকার নেই। কি করে বিপদের দিনে লড়াই করেছিলেন, কি করে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, কি করে মদিনা সনদ করলেন, কি করে মদিনার রাষ্ট্র কায়েম করলেন, শিখলে একমাত্র আমাদের শিক্ষাগুরু নবী করিম সাল্লাম আছে, তার জীবন থেকে শুরু, লড়াই কি করে করতে হয়। তিনি সবাইকে বন্ধু বানালেন, রাষ্ট্র কায়েম করলেন, তাতে 70% ইহুদি। আজ আমরা ইহুদিদের শত্রু ভাবি না, কিন্তু আমরা সেই নবীর উম্মত, বন্ধু কোথায় বানালাম? আদিবাসীর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, এদেশের শিডিউল কাস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমাদের এখানকার সাঁওতালদের সঙ্গে কোনো কানেকশন নেই, এদেশের শিখ এদেশের দলিত মানুষ কারোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা ধর্মের নামে বড় বড় জলসা করব, নারা দেব, বছরে একবার কুরবানি দেব, 4 বার উমরা করে চলে আসব, পয়সা এই করে খরচা করছি, কিন্তু দ্বীনের মহব্বত, গরিব মানুষের প্রতি ভালোবাসা যেটা নবীর ছিল, কোথায় গরিব মানুষ না খেয়ে মরছে, কোথায় কার কাপড় দরকার, কোথায় কার চিকিৎসা দরকার, কোন মানুষ বিপদে আছে তাকে বাঁচাতে হবে, আমরা না করে আমরা বোমা গুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, পলিটিক্যাল পার্টি ছত্র যায়, তারা দিদির কথাতে নিজের ভাইকে খুন করছি, নিজের ভাইয়ের বাড়িতে আগুন লাগাচ্ছি, আমরা বেইজ্জত হব না তো কারা বেইজ্জত হবে? আমরা বন্ধু বানাবো কি? আমরা নিজের ঘরে ঘরে নিজেদেরই শত্রু হয়ে আছি। তাই আমাদের স্টাইল পাল্টাতে হবে, চিন্তা ভাবনা পাল্টাতে হবে। ধর্ম হচ্ছে ইসলাম সব থেকে সাদগির ধর্ম, সব থেকে ইনসাফের ধর্ম, সব থেকে ভালোবাসার ধর্ম। আমাদের মুখের গালি আর আমাদের উতের বোম থেকে অন্য সম্প্রদায়ের মানুষ ভয় পাচ্ছে, তারা চলে যাচ্ছে আরএসএস এর ক্যাম্পে বিজেপির দলে। আমাদের চরিত্র পাল্টাতে হবে, আর এর জন্য সব থেকে বেশি দায়িত্ব যদি কাদের নিতে হয় তাহলে ওলামাদের নিতে হবে। খুব শক্তি প্রদর্শন নয়, আরে আমাদের শক্তি নেই, একটা পঞ্চায়েত হাতে নেই, একটা কাউন্সিলর হাতে নেই, একটা জেলা পরিষদ হাতে নেই, MLMP আমার নয়, রাজ্য সরকার আমার নয়, কেন্দ্র সরকার আমার নয়, শুধু শুধু মিথ্যা প্রতিশ্রুতিতে পাগল হয়ে যায়, চোখ খুলে দেখতে চাই না। তৃণমূলের জন্য আমরা পাগল, পাগল হন খুব ভালো কথা, আমার তৃণমূলের প্রতি কোনো বলার কিছু নেই, আপনারা পাগল হন, কিন্তু হিসাবটা তো মিলিয়ে নিন, 3 তালাক দিয়ে আপনি চুপ করে কেন থাকলেন? পরকীয়া আইন হলো, সমকামী আইন হলো, সুপ্রিম